হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন ব্লগ আজকে স্টার্ট করলাম তোমাদেরকে সাথে নিয়ে। তো বন্ধুরা, আমি আশা করব তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও আছি আজকে মোটামুটি ভালোই বলতে গেলে। আর দেখো, একদম সকালবেলা থেকে আমার ব্লগ স্টার্ট করেছি, এখন টাইম বাজে 6:30। আর দেখো কি সুন্দর একটা মিষ্টি একটা রৌদ্র চলে এসেছে আমার বাড়িতে, তো খুব ভালো লাগে দেখতে। কিন্তু না, একটা সমস্যা যে দেখে মনে হয় অনেকটা বেলা হয়েছে, কিন্তু একদমই না, এখন বাজে 6:30। আর এই সময় থেকে আমি আমার কাজ স্টার্ট করেছি, আর আমার হচ্ছে ব্লগটাও এখন থেকে স্টার্ট করলাম। কয়েকদিন পর পর ঝুলগুলো ঝাড়তে থাকি, তারপরও জানি না কোথা থেকে এত নোংরা সব চলে আসে। আর এত হচ্ছে মাকড়সার জাল হয় কি না, আর এখনকার হচ্ছে ওয়েদারে আরও বেশি করে মাকড়সার জাল হয়, তো ওই জন্য ওইগুলো না মানে দেখতে খুব খারাপ লাগে। আর ওগুলো থাকার তো বাড়িতে একদমই ভালো না, তো ওই জন্য মানে একটু যখনই আর কি আমার চোখে পড়ে তো ওগুলো হচ্ছে ঝেড়ে নেই। আর কি বলতো, মানে সপ্তাহে বেশ কয়েকটা দিন আছে যে ওই সব হচ্ছে মানে বারগুলোতে ঝুল ঝাড়তে নেই আর কি, তো আমি ওটা আর কি হচ্ছে অনেকটা বিবেচনা করি, তারপরে সেই কাজটা করি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছো আমার ঝুল টুল সব ঝাড়া হয়ে গেছে, মানে মোটামুটিভাবে, সেরকম না তো আর কি, যাকগে। তো এমনিতেও আরও সমস্ত কাজকর্মগুলো এবার আমাকে করতে হবে, কারণ এদিকে অনেকটা লেট হয়ে গেল ঝুল ঝাড়তে গিয়ে আর কি বলতে পারো। আর মানে কি বলতো, সম্পূর্ণটা তো আর তোমাদেরকে দেখাতে পারি না, তো অনেকটা স্ক্রিপ্ট মানে করে গেছি, জাস্ট অল্প একটু তোমাদেরকে দেখালাম। তো এই হলো আমার বাগানের তিন সুন্দরী, তো এগুলো এখন প্রায় আর কি শেষের দিকে। আর এবারে আমি দেখো চলে যাচ্ছি এখানে কিছু খড়ি নিতে, কারণ কি বলতো, আজকে আমি রান্না করব উনুনে, আর মানে এখন স্নানে যাব, তো তো ভাবলাম যে তার আগে হচ্ছে খড়িগুলোকে নিয়ে নেই, তাহলে স্নান করে আর এই কাজটা করতে হবে না। তো ওই জন্য দেখো এই যে এখানে চলে এসেছি, মানে বেশ কয়েকটা আর কি খড়ি নিয়ে নেবো, আছে কিছু আগের কিছু খড়ি রয়েছে, আরও কিছু এখন হচ্ছে নিয়ে নিচ্ছি। আর মোটামুটি 1 মাস তারপরে শুরু হয়ে যাবে আবার ঝড় বৃষ্টি, শিল পড়া বৃষ্টি পড়া, কত কিছুই না হবে। তো মানে এই 1টা মাস একটু জাস্ট মানে আমাদের একটু ভালো করে থাকা আর কি বলতে পারো, কারণ এখন বেশি শীত নেই। যখন শীত ছিল না তখন শরীর এত বেশি অসুস্থ থাকতো, ওই জন্য শীতটাকে না আমি একদম পছন্দ করতে পারি না। আর এখন কি না, মানে এই যে এখনকার যে একটা ওয়েদার, এটা ওয়েদার একদম মানে ঠিকঠাক আর কি আছে বলতে গেলে, তো এরকম ওয়েদারটা তো আর বেশি দিন থাকবে না। আর 1 মাসের মধ্যে এত বেশি তাপমাত্রা হচ্ছে বেড়ে যাবে কি না, যে আমাদের অস্বস্তি লাগবে তখন সব কিছুতেই। তো দেখতে পাচ্ছ আমার এখানে খড়িগুলো নেওয়া হয়ে গেছে, এবার আমি কিন্তু স্নানে যাব। তার আগে আমি কয়েকটা ওখানে হচ্ছে বাঁশ রাখলাম, মানে একটু সরিয়ে রাখলাম সাইডে, ওটা তো তোমরা দেখতে পেলে। এবার চলো তাড়াতাড়ি করে বাঁশগুলোকে নিয়ে এসে ওইগুলোতে না মানে কি বলতো, কাপড় কাপড় শুকোতে দেওয়ার জন্য ওইগুলো আর কি বাড়িতে রাখবো। তো ওইগুলোকে উপরে তুলতে হবে আর কি, চালের উপরে। তো তোমরা দেখতেই পাবে কেমন করে তুলি।
তো এখানে একটা একটা করে বাঁশ কিন্তু আমি তুলে দিচ্ছি। আর আগের দিন একটা বাঁশ এখানে আগের থেকে তুলে রেখেছিলাম আর কি, ওটা আগের দিনই, তো ওটা আর কি ঠিক করে রাখা হয়নি, তো ওই জন্য ওটাকে ঠিক করে দিলাম। আরও হচ্ছে যে বাকি যে মানে দুখানা বাঁশ নিয়ে আসলাম, তো এবার ওইগুলোকে তুলে দিচ্ছি। আর আমার বাড়িতে এত পরিমাণে গাছ, কোথায় কাপড় শুকোতে দেব আমি বুঝতে পারি না। মানে এইদিকেও গাছ, ওইদিকে গাছ, মানে চারিদিকে শুধু গাছ, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর উপরে ধরো যে ওরকমভাবে যদি কাপড় দিয়ে দেয়, আর যে কাপড় থেকে যে জলগুলো পড়ে ওইগুলো যদি গাছের উপর পড়ে, আমার ওটা না ঠিক যেন ভালো লাগে না। তো ওই জন্য জাস্ট ওই যে মাঝখানে একটু ফাঁকা রয়েছে, ওই জন্য ওখানে বাঁশগুলো দিয়ে দিলাম। তো বেশ, ওগুলো তো সুন্দরভাবে আর কি দিতে পারবো জামা কাপড় মেলে। আমার স্নান হয়ে গেছে, এবার চলো পুজো দিতে যাব। তো আমি আজকে ফুল তুলে নিয়েছি, ওটা আর তোমাদেরকে দেখালাম না। তারপরে যে পুজো থাল বাসন হয় ওগুলো সব মানে হচ্ছে যে ধোয়া মাজা সব হয়ে গেছে, এবারে এখানে বসেছি ধূপ মানে জ্বালাতে আর কি। তো ওটা হচ্ছে জ্বালিয়ে নেই। আর এটা হচ্ছে যে কি বলতো, মানে এখানে জ্বালাচ্ছি তার কারণ আমি যেহেতু হাওয়া করছি না, পুরো ঘরের মধ্যে নোংরাগুলো কি না পুরো উড়ে উড়ে গিয়ে পড়ে, আর ওটা আবার পরে আমাকে ঝাড় দিতে হয়, ওই জন্য ওটা নিয়ে বাইরে চলে আসি। আর এখানে সুন্দরভাবে যখন আগুনটা হয়ে যায় একবারে ঘরে চলে যাই, তো বেশ মানে ভালো হয় আর কি, নাহলে পুরো মানে গোটা ঘর নোংরা হয়ে যায়। আমি যেহেতু ওই যে হাওয়া দিয়ে তারপরে ওটাকে ধরাই, তো একটু তাড়াতাড়ি হয় আর কি কাজটা। এবার চলো এবার গিয়ে বসবো পুজোতে। তো বন্ধুরা, আমার আজকের মতো কিন্তু একদম পুজো পাঠ কমপ্লিট হয়ে গেছে। এবার আমার ছেলেকে এখানে বসাবো পড়তে, আর আমার ছেলেকে দিয়ে দেবো কমপ্লেন, আর আমি চা খাবো। এখানে ছেলেকে দিয়েছি পড়তে, আর আমি চা খাচ্ছি। আমার ছেলের কিন্তু কমপ্লেন খাওয়া হয়ে গেছে, আর আমরা দুজনে একটা প্ল্যানিং করছি। তো সেটা কি প্ল্যানিং সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কিন্তু ওটা আজকের ভিডিওতে একদম শেয়ার করা যাবে না, না হলেও না আজকের ভিডিওটা পুরো এক ঘন্টার হয়ে যাবে। তো ওই জন্য ওটা দেখি কালকে ওটা আসবে ওই ভিডিওটা। তারপরে আমার চাটা খাওয়া হয়ে যাওয়ার পর এখানে চলে এসেছি আমার রান্না বসিয়ে দিতে। তো আজকে সব রান্না ভাবছি এখানেই করব। Thank you.
তো বন্ধুরা, এবার আমি এখানে ঝটপট করে আমার রান্নাটা করে নিই। আর আগে বসিয়ে দিলাম ভাত, এরপর হবে ছোলার ডাল, আলু সেদ্ধ, আরও কি কি রান্না হবে তোমরা সবটাই দেখতে পাবে। তো বন্ধুরা, আজকে ভিডিওর একদম শেষ প্রান্তে পৌঁছে গেছি। আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকে আমার রান্না হয়েছে ভাত আর ছোলার ডাল, আলু ভাতে উচ্ছে আলু ভাজা, আর হচ্ছে কি বলতো, বাঁধাকপির পকোড়া, আর হচ্ছে ধনে পাতা বাটা। এই হলো আমার রান্না। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।